ফুটবল গোলের খেলা, প্রিয় দল গোল পেলে আনন্দে ফেটে পড়েন সমর্থকরা। স্বভাবতই তাই ফুটবলে গোল স্কোরারদের নিয়ে আলোচনা সমালোচনা উন্মাদনায় বেশি। উন্মাদনা থাকে গোলরক্ষক কিংবা ডিফেন্ডারদের নিয়েও, তাদের কোনো ট্যাকেল বা গোল সেভ দর্শকদের চোখে লেগে থাকে। কিন্তু কোনো ফুটবল ম্যাচে যেন অনেকটাই সাইলেন্ট কিলারের ভূমিকায় থাকেন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে আসল ফুটবল ফ্যানদের চোখ এড়ায় না তাদের পারফরমেন্স, আর সেখানে আলোচনায় বর্তমান সময়ের প্রিমিয়ার লিগের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রতিপক্ষের স্ট্রাইকার আক্রমণের চেষ্টা করছেন, সেখান থেকে ক্যালকুলেটিভ ট্যাকেল করে বল ক্লিয়ার করছেন একজন, কিংবা ডিফেন্স ও মাঝ মাঠের মধ্যে যিনি তৈরি করেন যোগসূত্র, তিনি পায়ের কারুকাজ দেখান খুব কম, কিন্তু দলের বিপদে তাকেই হয় সবচেয়ে বেশি প্রয়োজন। কোনো ফুটবল দলে ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকা থাকে এরকমই, যার ফলে সাধারণভাবে তাদের চোখে না পড়লেও ফুটবল ভক্তরা তাদের অবদান ধরতে পারেন সহজেই। আর তাই তো অন্য সব জায়গার মতো ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়েও তাদের চলে তর্ক বিতর্ক। এবার প্রিমিয়ার লিগেও তর্ক বিতর্ক আছে সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে, আর সেখানে আলোচনার মূল কেন্দ্রে কেসিমারো, রদ্রি ও থমাস পার্টি। কেসিমারো যেন জাদুর কাঠির মতো আবির্ভাব হয়েছেন ইউনাইটেডে। গত মৌসুম থেকেই ধুঁকতে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড, ব্যর্থতার দায়ভার দিয়ে ছাঁটাই হন কোচ অলে গানার। এই মৌসুমের শুরুটাও রেড ডেভিলরা করেছেন হার দিয়ে, তবে সব কিছুই যেন বদলে গেল রিয়াল মাদ্রিদ থেকে কেসিমারোর আশায়। বর্তমানে লিগে রেড ডেভিলদের অবস্থান চারে। গত ম্যাচে লিগ প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে তারা। সে ম্যাচে সিটি স্ট্রাইকার আর্লিং হল্যান্ডকে কোনো সুযোগই দেননি কেসিমিরো। ইউনাইটেডের হয়ে এই মৌসুমে একাধিক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কেসিমারো। অনেকের কাছে শুধুমাত্র প্রিমিয়ার লিগে সর্বকালের সেরা ডিফেন্সিভ মিডের তালিকাও শীর্ষে থাকবে এই ব্রাজিলিয়ান তারকা। কেসিমারোর যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবেই যেন পারফরমেন্স করে যাচ্ছেন রদ্রি। এবার প্রিমিয়ার লিগে সিটির ভরসার অন্যতম জায়গা এই ডিফেন্সিভ মিডফিল্ডার। প্রিমিয়ার লিগে ক্লিয়ারেন্স, ট্যাকেল সবকিছুতেই দুর্দান্ত তিনি। প্রতি ম্যাচে রদ্রির পাসের হার 94টি, যার 91% করেন সফল পাস। এছাড়া 3টি অ্যাসিস্টও করেছেন এই মৌসুমে। প্রতি ম্যাচে এভারেজ 7-এর বেশি রেটিং তার, যা প্রমাণ করে কতটা ধারাবাহিক তিনি। আর এই ধারাবাহিকতায় অনেকে কেসিমারোর সাথে সাথে সেরা ডিফেন্সিভ মিডে তার নামও উচ্চারণ করেন। অনেকের মতে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বর্তমানে রদ্রি ছাড়িয়ে গেছেন কেসিমিরোকে। রদ্রি কেসিমিরোর তুলনায় থমাস পার্টিকে নিয়ে আলোচনা অনেকটাই কম, কিন্তু নীরবেই যেন নিজের কাজটা সঠিকভাবে করে যাচ্ছেন তিনি। এই মৌসুমে আর্সেনালের লিগে শীর্ষে থাকার পিছনে থমাস পার্টির অবদান সকল ফুটবল সমর্থকরাই জানে। পাসিং, এরিয়াল, লং শট সব জায়গায় দক্ষতার পরিচয় দিয়েছেন ঘানার এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ফলে রদ্রি কেসিমিরোর মতো আলোচনায় না থাকলেও আর্সেনালের বর্তমান পরিস্থিতির জন্য অনেকেই তাকে বর্তমানে শীর্ষে রাখেন। পার্টি, কেসিমিরো নাকি রদ্রি, কে সেরা সেটা হয়তো এক একজন এক এক দিক থেকে বিবেচনা করে বলবেন। তবে নিজেদের দলে তিনজনই রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা, আর তাই বর্তমানে সম্মিলিতভাবে কাউকে যেমন সেরা বলার সুযোগ নেই, তেমনি কাউকে আরেকজনের থেকে পিছিয়ে রাখারও তেমন কোনো সুযোগ নেই।